হ্যালো এভরিওয়ান অ্যাচিভার্স বাংলা চ্যানেলে সকলকে জানায় স্বাগত আজকের টপিকে আমরা আবার লাইব্রেরি অ্যান্ড সায়েন্সের কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসি নিয়ে আলোচনা করব এই এমসিকিউগুলি বিভিন্ন লাইব্রেরির পরীক্ষাতে অলরেডি এসেছে অর্থাৎ প্রিভিয়াস ইয়ারেরই কোয়েশ্চেন আর এটা তোমরা প্র্যাকটিস সেটও বলতে পারো এগুলো আসন্ন যে কোনো লাইব্রেরি পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ তোমরা যে কোনো লাইব্রেরি পরীক্ষার জন্য যদি প্রিপারেশন নিছো তাহলে এই এমসি কিউগুলো তোমাদের কাছে উপযোগী হতে পারে তো সেই জন্য আজকের এই প্র্যাকটিস শেড প্রিভিয়াস ইয়ারেরই কিছু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আর বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই প্রশ্নগুলি টাইপ করা হয়েছে তোমাদের সুবিধার্থে তো চলো শুরু করি কোয়েশ্চেন নম্বর ওয়ানে কি রয়েছে দ্য সেকেন্ডারি সোর্স অফ ইনফরমেশান কম্প্রাইজড অফ তথ্যের সেকেন্ডারি উৎসের মধ্যে রয়েছে তথ্যের যে সেকেন্ডারি উৎস তার মধ্যে রয়েছে কোনগুলো অপশান এতে রয়েছে টেক্সট বুকস অ্যান্ড রিসার্চ মনোগ্রাফস অপশান বি সাবজেক্ট পিরোডিক্যালস অ্যান্ড এনসাইক্লোপিডিয়াস অপশান সি ইন্ডেক্সিং অ্যান্ড অ্যাবস্ট্রাক্টিং পিরোডিকালস অপশান ডি বিব্লিওগ্রাফি অ্যান্ড পেটেন্টস তো তোমাদের যে স্কোর হবে সেটা তোমরা নোট ডাউন করে রাখবে প্রতিটা প্রশ্নের উত্তর নির্বাচন করো আমি এখনই তোমাদের উত্তর বলে দেবো সঠিক হলে সেটা নোট ডাউন করে রাখবে এবং টোটাল কত স্কোর হলো সেটা অবশ্যই জানিও তাহলে আমিও জানতে পারবো তোমাদের প্রিপারেশন কতটা হলো আর তোমরাও বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশান কতটা এগিয়েছে তো এর সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ ইন্ডেক্সিং অ্যান্ড অ্যাবস্ট্রাকটিং পিরোডিক্যালস এগুলো হলো সেকেন্ডারি সোর্স অফ ইনফরমেশান নেক্সট কোয়েশ্চেন নম্বর টু আর্টিকেল পাবলিশড ইন রিসার্চ জার্নাল আর গবেষণা জার্নালে প্রকাশিত নিবন্ধগুলি কি ধরনের সেগুলো সোর্স অফ ইনফরমেশান রেফারেন্স সোর্সেস সেকেন্ডারি সোর্সেস প্রাইমারি সোর্সেস টার্সিয়ারি সোর্সেস তো এই সঠিক উত্তর অপশন সি অর্থাৎ প্রাইমারি সোর্সেস যেগুলো গবেষণা জার্নালে যে প্রকাশিত যে নিবন্ধগুলি সেগুলো সবগুলোই প্রাইমারি সোর্সেস নেক্সট কোয়েশ্চেন নম্বর থ্রি হোয়াট ইজ থিসোরাস প্রতিটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এইগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে ঠিক আছে আর যে কোনো আসন্ন লাইব্রেরি পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ এখানে থিসুরাস সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে থিসুরাস কি অপশান এ তো রয়েছে কালেকশন অফ সিলেক্টেড টার্মিনোলজি অপশান বি সিনোনিমাস টার্মস অপশন সি লিস্ট অফ ওয়ার্ডস অ্যান্ড অপশন ডি অল অফ দ্য এবার তো সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ অল অফ দ্য এবার কারণ দেখো থিসুরাস হলো সিলেক্টেড টার্মিনোলজির কালেকশন আবার সিনোনিমাস টার্মসও রয়েছে এখানে আর এটা অবভিয়াসলি লিস্ট অফ ওয়ার্ডস তাহলে এখানে সবগুলোই রয়েছে থিসুরাসের মধ্যে সুতরাং অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অল অফ দ্য এবার কোয়েশন নম্বর ফোর পট ইজ পেটেন্ট পেটেন্ট কি অপশন এ অ্যান্ড আগ্রিমেন্ট টু দ্য গভর্নমেন্ট অপশন বি ডকুমেন্ট অফ দ্য লাইব্রেরি অপশন সি এন্য আগ্রিমেন্ট বিটুইন দ ইনভেন্টর অ্যান্ড দ্য গভর্নমেন্ট অ্যান্ড অপশন ডি অ্যান্ড আগ্রিমেন্ট বিটুন লাইব্রেরি অ্যান্ড পাবলিশার দ্য স্বঠিক উত্তর অপশন সি অর্থাৎ এ্যান আগ্রিমেন্ট বিটুইন দ্য ইনভেন্টর অ্যান্ড দ্য গভর্নমেন্ট নেক্সট কোশ্চেন নম্বর ফাইভ ওয়ার্ল্ড অফ লার্নিং ইজ এ ওয়াট সোর্স অফ ইনফরমেশান ওয়ার্ল্ড অফ লার্নিং যেটা রয়েছে সেটা কী ধরনের তথ্য উৎস অপশান এ প্রাইমারি সোর্স অপশান বি ডকুমেন্টারি সোর্স অপশান সি সেকেন্ডারি সোর্স অ্যান্ড অপশান ডি টার্চিয়ারি সোর্স তো সরি উত্তর অপশান সি অর্থাৎ সেকেন্ডারি সোর্স ওয়ার্ল্ড অফ লার্নিং হলো সেকেন্ডারি সোর্স অফ ইনফরমেশন নেক্সট কোয়েশ্চেন নম্বর সিক্স ফ্যাক্টস অফ ফাইল ইজ উইকলি ডাইজেস্ট অফ এটা কার সাপ্তাহিক বা সাপ্তাহিক এতে রয়েছে ইন্ডিয়ান ইভেন্টস বি আমেরিকান ইভেন্টস সি ওয়ার্ল্ড ইভেন্টস অ্যান্ড অপশান ডি ইংল্যান্ড ইভেন্টস তো সঠিক উত্তর অপশন সি অর্থাৎ ওয়ার্ল্ড ইভেন্টস ফ্যাক্টস অফ ফাইল হলো ওয়ার্ল্ড ইভেন্টস এর সাপ্তাহিক ডাইজেস্ট কোশ্চেন নম্বর সেভেন ক্রম্পটন ইয়ার বুক কন্টেন্ট ক্রম্পটন ইয়ার বইটিতে রয়েছে কী রয়েছে অপশান এ পলিটিক্যাল ইভেন্টস অপশন বি কালচারাল ইভেন্টস অপশন সি আউটস্ট্যান্ডিং ইভেন্টস অ্যান্ড অপশন ডি ইকোনমিক ইভেন্টস তো সঠিক উত্তর অপশান সি অর্থাৎ আউটস্ট্যান্ডিং ইভেন্টস নেক্সট কোয়েশ্চেন নম্বর এইট দ্য ফার্স্ট এডিশন অফ ডিডিসি কনসিস্টেড অফ এর যে প্রথম সংস্করণ সেটা গঠিত অপশন এ ওয়ান ফোর পেজেস অপশন বি ফোর ভলিউমস অপশন সি 44 ফোর পেজেস অ্যান্ড অপশন ডি ওয়ান টোয়েন্টি ফোর পেজেস ডিডিসি এর প্রথম সংস্করণে কতগুলি পেজ ছিল বা ভলিউম ছিল সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে তো এই সঠিক উত্তর অনেকেরই জানা এই সঠিক উত্তর অপশন সি অর্থাৎ ফর্টি ফোর পেজেস ডিডিসি এর যে প্রথম সংস্করণ সেখানে চুয়াল্লিশটি পেজ ছিল কোয়েশন নম্বর নাইন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ স্পেশালাইজড ইনফরমেশন অর্গানাইজেশন অনলাইন টুল নিম্নলিখিতের মধ্যে কোনটি একটি বিশেষ তথ্য সংস্থা অনলাইন টুল মাম্মা ডগাইল ভিভিসিমো এন্টায় ওয়েব সঠিক উত্তর অপশান সি অর্থাৎ ভিভিসিমো ভিভিসিমো একটা তোমার বিশেষ তথ্য সংস্থা অনলাইন টুল নেক্সট কোয়েশ্চেন নম্বর টেন রিসার্চ পিরোডিক্যালস আর উইথ ক্যাটাগরি অফ সোর্সেস রিসার্চ পিরিয়ডিক্যালস যেগুলো রয়েছে অর্থাৎ গবেষণা সাময়িকী সেগুলো কোন শ্রেণীর তথ্য উৎস প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি নান অফ দেম বা নন ড সরি অপশন ডি রয়েছে নান অফ দেম নয় নন ডকুমেন্টারি সোর্স তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর অপশন এ অর্থাৎ প্রাইমারি সোর্স যেগুলো গবেষণা সাময়িকী রয়েছে অর্থাৎ রিসোর্স পিরিয়ডিকালস সেগুলো সব প্রাইমারি সোর্স অফ ইনফরমেশন

কোশ্চেন নম্বর টোয়েন্টি সরি কোয়েশন নম্বর টুয়েলভ হুইচ পার্ট অফ নিউ এনসাইকোপিডিয়া ব্রিটানিকা ব্রিটানিকা ইজ ইউজফুল ফর রেডি রেফারেন্সেস নতুন যে এনসাইকোপিডিয়া ব্রিটানিকা তার কোন অংশটি রেডি রেফারেন্সের জন্য উপযোগী ম্যাক্রোপিডিয়া প্রোপিডিয়া মাইক্রোপিডিয়া প্রিমিডিয়া তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার অপশান বি অর্থাৎ প্রোপিডিয়া নতুন যে এনসাইকোপিডিয়া ব্রিটানিকা তার প্রোপিডিয়ার এই অংশটি রেডি রেফারেন্সের জন্য উপযোগী কোশ্চেন নম্বর থার্টিন ইয়ার বুক আর অলসো নোন অ্যাজ বর্ষপুঞ্জিয়ার কী নামে পরিচিত হ্যান্ডবুক অ্যানুয়াল ডিরেক্টরি ডিকশনারি সঠিক উত্তর অপশন বি অর্থাৎ অ্যানুয়াল ইয়ার বুক অ্যানুয়াল নামেও পরিচিত কোয়েশন নম্বর ফোরটিন হোয়াট ইজ ইন্ডিয়া এ রেফারেন্স অ্যানুয়াল ইন্ডিয়া এ রেফারেন্স অ্যানুয়াল কী ইয়ার বুক অ্যালমেনাক গাইড বুক হ্যান্ড বুক তো সঠিক উত্তর অপশান এ অর্থাৎ ইয়ার বুক ইন্ডিয়া এ রেফারেন্স এনুয়াল এটা একটা ইয়ার বুক কোয়েশন নম্বর ফিফটিন হোয়াট ইজ টেট বিব্লিওগ্রাফি টেট বিব্লিওগ্রাফি বলতে কী বোঝায় বা টেট বিব্লিওগ্রাফি কী অপশান এ লিস্ট অফ অথার বিব্লিওগ্রাফি অপশন বি লিস্ট অফ স্পেশাল বিব্লিওগ্রাফি

অপশন বি নন পেপার ডকুমেন্টস অপশন সি ইন ইলেকট্রনিক ফর্মস ক্যাটস সিডিরোমস এটসেট্রা অপশন ডি অডিও ভিজুয়াল টুলস অপশন সি অর্থাৎ ইন ইলেকট্রনিক ফর্মস ক্যাসেটস এটসেট্রা নম্বর অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য ডকুমেন্ট নিচের কোনটি নথি নয় ম্যানোস্ক্রিপ্ট বুক পশন পিরোডিক্যাল সরিক উত্তর অপশন সি অর্থাৎ ইনস্ক্রিপশন এদের মধ্যে ইনস্ক্রিপশন এটা ডকুমেন্ট নয় কোয়েশন জেনারেলি দ্য ইনফরমেশন সোর্সেস আর ডিভাইডেড মেনলি ইন্টু ফলোইং ক্যাটাগরিজ সাধারণত তথ্যের উৎস যেগুলো রয়েছে সেগুলোকে প্রধানত নিম্নলিখিত কোন কোন শ্রেণিতে ভাগ করা হয় অপশন এ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অপশন বি রেফারেন্স অ্যান্ড ইনফরমেশন সোর্সেস অপশন সি ডকুমেন্টারি অ্যান্ড নন ডকুমেন্টারি অপশান ডি বুকস অ্যান্ড উত্তর হবে অপশান সি অর্থাৎ যে ইনফরমেশনের যে সোর্স রয়েছে তথ্য উৎস রয়েছে সেগুলিকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায় ডকুমেন্টারি অ্যান্ড নন ডকুমেন্টারি সোর্স নেক্সট কোয়েশ্চেন নম্বর নাইনটিন হোয়াট আর নন ডকুমেন্টারি সোর্সেস অনতি যেগুলো রয়েছে নন ডকুমেন্টারি সোর্স সেগুলো কোনগুলো অপশান এ হুইচ আর ইন প্রিন্টেড ফর্ম অপশান বি হুইচ আর ইন নন প্রিন্টেড ফর্ম অপশান সি হুইচ আর নট ডকুমেন্টস অ্যান্ড অপশান ডি নান অফ দিস তো সঠিক উত্তর অপশান বি অর্থাৎ হুইচ আর ইন নট প্রিন্টেড ফর্ম যেগুলো প্রিন্টেড ফর্মে নয় সেই নেই সেগুলো হলো নন ডকুমেন্টারি সোর্স নেক্সট কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি

যেগুলো নন ডকুমেন্টারি সোর্সেস অফ ইনফরমেশান রয়েছে সেগুলো বর্তমানে সবচেয়ে বেশি প্রয়োজনীয় বা উপযোগী তো আজকের এই টোয়েন্টিটা কোয়েশনই প্রতিটা কোশ্চেনই প্রিভিয়াস ইয়ারি অলরেডি এসেছে এবং যে কোনো লাইব্রেরি আসন্ন পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কত স্কোর হলো সেটা অবশ্যই ভিডিও শেষে কমেন্টে জানিও তাহলে আমিও বুঝতে পারবো তোমাদের প্রিপারেশন কেমন হলো আর তোমরা অভিয়াসলি বুঝতে পারছো তোমাদের প্রিপারেশান কেমন চলছে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চোখ রেখো পরবর্তী ভিডিওগুলির দিকে